সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কোরআনে করিম কেন শিখব কোরআনে করিম আল্লাহ পাকের একটি কালাম কোরআনে করিম আল্লাহ পাকের কথা কোরআনে করিম আল্লাহ পাকের দেওয়া বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লামা রহমত সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআনে কারিম তেলাওয়াত শিক্ষা দেয় এবং কোরআনে কারিম আপনি জেনে পড়লেও সব হবে না জেনে পড়লেও সব হবে অর্থাৎ কোরআনে কারিম যদি আপনি অর্থ বুঝে পড়েন তাহলেও সব হবে যদি কোরআনে কারিম অর্থ না বুঝে পড়েন তবুও কোরআনে কারিম তেলাওয়াতের জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় সব লিখে দিবেন এবং সর্বোপরি আমরা বলতে পারি নামাজের মধ্যে নামাজ ভঙ্গের যতগুলো কারণ রয়েছে এর মধ্যে প্রথম নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাবাত করা অর্থাৎ কোরআনে করিম আমরা অনেকেই জানি অনেকেই তেলাবাদ করতে পারি এইটা ভেবে শয়তানের ঢোকায় আমরা পড়ে আছি আমরা তো পড়তেই পারি কিন্তু আমরা শুদ্ধভাবে পড়তে পারি কিনা এইটা আমাদের দেখতে হবে অবশ্যই কেননা নামাজে যদি আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে এই নামাজ কখনোই নামাজ কবুল হবে না নামাজ ফাঁসেদ হয়ে যাবে নামাজের মধ্যে আপনাকে শুদ্ধভাবে কোরআনে করিম তেলাবাত করতে হবে নিয়ম নীতির ভিত্তিতে আপনাকে কোরআনে কারিম করতে হবে অর্থাৎ কোরআনে করিম যদি শুদ্ধভাবে তেলাওয়াত না হয় তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে এজন্য আমরা কোরআনে করিম শুদ্ধভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলমিন তাওফিক দান করুন এবং আমাদের জন্য সহজ করে দিন সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমকে সহজ করে দিয়েছে আল্লাহ তালা সুরা কমারের মধ্যে বারবার বলেছে ও আলা কদ ইয়সারনাল কুরআন রিফাহাল দিক্রি ফাহিমির আমি কোরআনে করিমকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি মফসিরিন کرام এই আয়াতের ব্যাখ্যায় লিখেছে কোরআনে কারীম আল্লাহ পাক কতটুকু সহজ করেছে এই পরিমাপ আল্লাহ পাক বলেননি এইজন্য এইটাকে যারা আমরা বলছি যে কোরআনে কারীম শিক্ষা করা অনেক সহ কঠিন একটি কাজ দূরহ একটি ব্যাপার তাদেরকে বলতে চাই আপনার কথা আমার কথাটা কি আল্লাহ পাকের এই সহসীকরণ কথার সাথে সাংঘর্ষিক হয়ে গেল না এজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোরআনে কারিম কখনোই কঠিন নয় কোরআনে কারিম কখনোই আল্লাহ পাক কঠিন করে দেন নাই আল্লাহ পাক নিজেই বলেছে কোরআনে কারিম আমি আল্লাহ তালা তোমাদের জন্য সহজ করে দিয়েছি এজন্য সহজ এই সুন্দর সাবলীল ভাষাকে আমরা কখনোই কঠিন মনে করে না নিই কঠিন মনে করে আমরা নেব না আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের জন্য কোরআন শিক্ষার এই ভিডিওগুলোকে সহজ পদ্ধতি হিসেবে কবুল করুন আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামি বরাকাতু